আমরা সারা জীবন দেখে আসলাম ডাকাতরা ব্যাংক লুট করার পর হয় নিজেদের গায়ে নিয়ে পালায়, নয়তো বা সুরঙ্গ করে সেখান দিয়ে পালিয়ে যায়। কিন্তু আজকের সিনেমাতে আমরা সম্পূর্ণ ব্যতিক্রম একটা বিষয় দেখতে পারবো, যেখানে ব্যাংক ডাকাতরা চুরি করার জন্য অ্যাম্বুলেন্সের সাহায্য নেয়। ভাবা যায়, এই সিনেমাতে একদল চোর অ্যাম্বুলেন্সে করে $32 মিলিয়ন চুরি করে পালায়, যা বাংলাদেশি টাকায় প্রায় 331 কোটির মতো। তবে মজার বিষয় হচ্ছে যে সেই অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে গুলিবিদ্ধ পুলিশ অফিসার এবং একটি নার্স মেয়ে। আবার তাদের সেই অ্যাম্বুলেন্সকে ধরার জন্য পুলিশ এবং স্পেশাল ফোর্স হাওয়া করছে। সিনেমাতে রয়েছে কিছু চোখ ধাঁধানো সিনারি যেগুলো সচরাচর দেখা যায় না। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা থেকে যাবে। এখন মূল কথা হচ্ছে, পুলিশ আর স্পেশাল ফোর্স শেষ পর্যন্ত কি সেই গুলিবিদ্ধ পুলিশ অফিসার এবং নার্স মেয়েটিকে বাঁচাতে পেরেছিল? আর চোরগুলোর শেষ পরিণতি কি হয়েছিল? তারা কি পালানোর সুযোগ পেয়েছিল, নাকি পুলিশ ধরার আগে তারা $32 মিলিয়ন নিয়ে লাপাত্তা হয়ে গিয়েছিল? মুভিটির নাম অ্যাম্বুলেন্স। এটি 2022 সালে মুক্তি পেয়েছে। মুভিটির IMDb রেটিং 6.9/10। ওকে, সো তাহলে এক্সপ্লানেশন শুরু করার আগে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সিনেমার শুরুতে আমাদের একজন লোককে দেখানো হয়, যার নাম উইল শার্প। আমরা একে উইল বলে ডাকবো। বর্তমানে সে বেকার, তবে পূর্বে সে একজন আর্মি সোলজার ছিল। কিন্তু কোনো একটা সমস্যার জন্য তার চাকরিটা চলে গিয়েছে। উইলের পরিবার বলতে তার ওয়াইফ এবং একটি ছোট্ট বাচ্চা আছে। তার ওয়াইফের নাম হচ্ছে অ্যামি শার্প। তার ওয়াইফের চিকিৎসা করানোর জন্য বেশ কিছু টাকা প্রয়োজন। অ্যামির অদ্ভুত একটা রোগ হয়েছে যার জন্য সার্জারি করতে হবে। সে অনেক লোন অফিসে ফোন দিয়েও লোনের ব্যবস্থা করতে পারছে না, কারণ সে বেকার। আর বেকার লোকে কেই বা লোন দিবে? বর্তমানে তার জরুরি একটা চাকরি প্রয়োজন, যার মাধ্যমে টাকা ইনকাম করে তার স্ত্রীর চিকিৎসা করাতে পারবে। সে বাসা থেকে বের হওয়ার সময় তার স্ত্রীকে বলে, আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, দয়া করেও যেন চাকরিটা হয়ে যায়। এটা বলে সে বাইরে বের হয়ে আসে। তবে জানালে দিয়ে তার স্ত্রী বলে, শোনো, তুমি ভুলেও তোমার ভাই ড্যানির সাথে দেখা করবে না, কারণ সে সবসময় তোমার খারাপ চায়। তবে উইল তার কথায় কান না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এরপরে আমাদের একটি মেয়েকে দেখানো হয়, যার নাম ক্যাম, ক্যামা থমসন। আমরা কি ক্যাম বলে ডাকবো, ঠিক আছে? ক্যাম হচ্ছে একজন EMT স্টাফ, অর্থাৎ এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান স্টাফ, যার কাজ হচ্ছে কোনো দুর্ঘটনায় আহত লোকদের সেবা দেওয়া। তো শহরে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য তাদের ফোন দিয়ে সেখানে আসতে বলা হয়। যথারীতি তারা একটা অ্যাম্বুলেন্স নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ক্যাম লক্ষ্য করে সেখানে একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। ফায়ার সার্ভিসের লোকেরা তাদের যথাসাধ্য চেষ্টা করে আহত যাত্রীদের উদ্ধার করছে। তবে তার পাশে গাড়ির মধ্যে ছোট্ট একটি মেয়ে খুবই বাজেভাবে ফেঁসে গেছে এবং সে শারীরিকভাবে আহত। তার পেটের মধ্যে পেরেক টাইপের কিছু একটা গেঁথে গেছে। তো ক্যাম মেয়েটিকে রেস্কিউ করার জন্য গাড়িতে ঢুকে পড়ে। অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য মেয়েটি প্রচন্ড ভয় পাচ্ছিল। ক্যাম তাকে শান্ত করে বলে, ভয় পেও না, আমি আছি, তুমি আমার চোখের দিকে দেখো। এরপর ক্যাম মেয়েটিকে রেস্কিউ করে অ্যাম্বুলেন্সে উঠিয়ে হসপিটাল নেওয়ার জন্য রওনা হয়। গাড়ির মধ্যে পিচি মেয়েটার মা অনেক ভয় পাচ্ছিল, তবে ক্যাম তাকে শান্ত হতে বলে। যাই হোক, একটু পর তারা হসপিটালের কাছে পৌঁছে গেলে ডাক্তাররা মেয়েটিকে স্ট্রেচারে করে ভিতরে নিয়ে যায়। আর ক্যাম একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে, কারণ সে আজকে অনেক ভালো একটি কাজ করেছে। অন্যদিকে উইল, যে তার স্ত্রীকে জবের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল, আসলে সে তার স্ত্রীকে মিথ্যা কথা বলেছিল, কারণ সে কোনো জব ইন্টারভিউ দিতে আসেনি। সে আসলে তার ভাইয়ের সাথে দেখা করতে এসেছে। উইল সেখানে পাহাড়ে থাকা ক্যাস্ট্রোকে বলে, ড্যানি কোথায় গেছে? সে জানে বাস ভিতরে আছে। তো উইল রুমের ভিতরে প্রবেশ করে অবাক হয়ে যায়, কারণ সেখানে কয়েকশো গাড়ি রয়েছে, আর যে গাড়িগুলো অবশ্যই চুরি করে আনা হয়েছে। এ সময় আবার উইলের পেছন থেকে এন্ট্রি হয় আমাদের বস ড্যানির। সে উইলকে বলে, তোমার এখানে আসা ঠিক হয়নি, কারণ এটা হচ্ছে খারাপ মানুষদের আড্ডাখানা, আর তুমি তো ভালো মানুষ। তা বলো, হঠাৎ কি মনে করে? উইল কোনো প্রকার ভনিতা না করে তার সমস্যার কথাটা ড্যানিকে জানায়। সে বলে, আমার স্ত্রী অসুস্থ, তার চিকিৎসার জন্য প্রায় $231,000 দরকার, যা বাংলাদেশি টাকা হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় 2,39,55,662 টাকা প্রায়। আমি এই টাকার জন্য তোমার কাছে এসেছি। ড্যানি বলে, আমি জানি তুমি কখনোই প্রয়োজন ছাড়া আমার কাছে আসো না, টাকা জোগাড় হয়ে যাবে, কিন্তু সেটা অন্যভাবে। সে বলে, কিভাবে? আমরা একটা ব্যাংক লুট করব যেখানে প্রায় $32 মিলিয়ন রয়েছে, যা বাংলাদেশি টাকা হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় 331,85,363 টাকা প্রায়। এই টাকাগুলো চুরি করতে পারলে সারা জীবন আর কিছুই করতে হবে না, সারা জীবন আমরা বসে বসে খেতে পারবো, আর তোমার স্ত্রীর চিকিৎসা করেও বেশ কিছু টাকা বাঁচবে। ব্যাংক ডাকাতির কথা শুনে উইল রাজি হয় না, কারণ সে সারা জীবন দেশের হয়ে কাজ করে এসেছে, আর এখন সে চুরি করবে এটা সে ভাবতেও পারে না। ড্যানি তাকে বোঝায়, দেখো, এত অল্প সময়ের মধ্যে তোমার স্ত্রীর জন্য এতগুলো টাকা কই থেকে জোগাড় করবে? আমি জানি এটা তুমি করতে চাও না, তবে তোমার ফ্যামিলির দিকে তাকিয়ে এটা করতে হবে, কারণ এই কাজ করা ছাড়া এত অল্প সময়ের মধ্যে
এতগুলো টাকা সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব না। এখানে আমরা জানতে পারি যে উইল আসলে ড্যানির নিজের ভাই নয়, তাকে দত্তক নেওয়া হয়েছিল। ছোটবেলার সময়টা তারা একসাথে কাটিয়েছে, একসাথে পড়াশোনা করেছে, ঘুরিয়েছে, বেরিয়েছে, আনন্দ করেছে ইত্যাদি। তবে বড় হওয়ার পর দুজন আলাদা পথে চলে যায়। উইল আর্মিতে জয়েন করে আর ড্যানি তার বাবার রাস্তাটা ধরে, অর্থাৎ চুরি ডাকাতি এই ধরনের কাজ বেছে নেয়। যাই হোক, ড্যানি উইলকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেইল করে রাজি করায়। তবে পাশে থেকে ড্যানির কিছু সহযোগী বলছিল নতুন মানুষদের সাথে কাজ করতে তারা একদমই পছন্দ করে না, কারণ তাদের সবকিছু শিখিয়ে নিতে হয়, এমনকি তাদের জন্য বিপদে পড়ার সম্ভাবনাও থাকে। তো যথারীতি তারা সবাই রেডি হয় ব্যাং লুট করার জন্য। এদিকে ক্যাম আর স্কট একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। স্কট তাকে জানায় সম্ভবত মেয়েটা বেঁচে যাবে যাকে একটু আগে তুমি রেস্কিউ করে হসপিটালে দিয়ে আসলে। ক্যাম বলে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। স্কট জানায় কি বলছো তুমি, এটা কোনো ব্যাপার না, একটা মেয়ের জীবন বাঁচানো এটা তোমার কাছে সাধারণ ব্যাপার মনে হয়? ক্যাম তখন বলে শোনো, তুমি এখানে নতুন এসেছো, তার জন্য এই বিষয়গুলো বুঝতে একটু সময় লাগবে। মানুষের জীবন বাঁচানো আমাদের রোজকার ডিউটি, আর এই বিষয়গুলো নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছুই নেই, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি, ব্যাস। তার কথাগুলো শুনে স্কটের মন খারাপ হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি ক্যাম এমন কিছু একটা বলবে, মেয়ে মানুষগুলোর কথা। অন্যদিকে আমাদের দুজন পুলিশ অফিসারকে দেখানো হয়। ফর্সা পুলিশ অফিসারটির নাম হচ্ছে জ্যাক, আর কালো পুলিশ অফিসারটির নাম হচ্ছে মার্ক। তারা দুজন একে অপরের খুবই ভালো বন্ধু। জ্যাক মার্কে জানায় তার একটি মেয়েকে পছন্দ হয়েছে, সে ব্যাংকে চাকরি করে, তারা আজকেও যাবে মেয়েটির সাথে মিট করতে। মার্ক তখন বলে তুমি এই এক সপ্তাহে অলরেডি 3 ব্যাংকে ভিজিট করেছো, এখন যদি যায় তাহলে লোকজন কি বলবে? আচ্ছা তুমি ব্যাংকে গিয়ে মেয়েটাকে কি বলবে? জ্যাক জানায় প্রাথমিকভাবে সে তাকে ডেটের জন্য বলবে, আর বাদ বাকিটা পরে দেখা যাবে। এখন মার্ক তাদের গাড়িটা ব্যাংকের দিকে ঘুরিয়ে নেয় আর খুব সুন্দর একটা উক্তি বলে, যে উক্তিটা হচ্ছে সিন কর্নির, আই ডোন্ট নো হুইজ সিন কর্নি। প্রিয় মানুষের মন জয় করার জন্য আগুনে নামতেই হবে। জ্যাক তখন বলে ঠিক আছে, তাহলে আমিও আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রেডি হই। অন্যদিকে আমরা দেখতে পাই ড্যানি, উইল এবং তার সহযোগীরা ব্যাংকের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। গাড়ির মধ্যে ড্যানির সহযোগীরা উইলকে বুলিং করে, যার জন্য উইল প্রচণ্ড রেগে যায়। তবে পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার আগে ড্যানি সবাইকে শান্ত করে ফেলে। এখন ব্যাংকের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িটাকে দেখে সে ব্যাংকের একজন কর্মচারীর একটি সন্দেহ হয়, কিন্তু সে তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। ড্যানিরা সবাই গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতে শুরু করে। তাদের সবার মনে অজানা একটা ভয়, কখন আবার পেছন থেকে পুলিশ চলে আসে। তারা ব্যাংকে প্রবেশ করার জন্য একটা লিফটে ওঠে, তো সেই লিফটটা বন্ধ হতে যাবে ঠিক সেই সময় একটা লাঠি দিয়ে লিফটটা আটকে দেওয়া হয়, যেটা দেখে ড্যানি সহ বাকি সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। লিফটের দরজা খুললে আমরা লক্ষ্য করি একজন বৃদ্ধ মহিলা সেখানে দাঁড়িয়ে রয়েছে, তো সে লিফটে উঠে পড়ে। তবে মজার ব্যাপার হচ্ছে যে সে চোখে দেখতে পায় না। ড্যানি সবাইকে ইশারা করে চুপ থাকতে বলে। অন্যদিকে সেই কর্মচারীটা একজন পুলিশ অফিসারকে তার সন্দেহের কথা বললে সে তৎক্ষণাৎ স্পেশাল ইনভেস্টিগেশনের প্রধান ক্যাপ্টেন মুন্ডোকে ফোন করে সবকিছু জানায়। ক্যাপ্টেন মুন্ডো সবকিছু শুনে বিষয়টা ইগনোর করে আর বলে দেয় যে সে এই বিষয়টা নিয়ে পরে ভাববে, আপাতত কোনো অ্যাকশনে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। অন্যদিকে জ্যাক আর মার্ক তাদের গাড়ি নিয়ে ব্যাংকের কাছে চলে আসে। তাদের উদ্দেশ্য ব্যাংকে পছন্দ হওয়া সেই মেয়েটির সাথে সাক্ষাৎ করা এবং তাকে ডেটে যাওয়ার জন্য রাজি করানো। তো জ্যাক তার বন্ধুকে বাইরে রেখে সে ব্যাংকের গেটে চলে আসে। সে লক্ষ্য করে ব্যাংকের দরজা বন্ধ করা। জ্যাক দরজাতে নক করলে অপর পাশে থেকে ড্যানি চলে আসে। ড্যানির গায়ে আবার ব্যাংকের ম্যানেজারের কোটটা পরা ছিল। ড্যানিকে দেখে জ্যাকের সন্দেহ হয়, কারণ সে এর আগেও ব্যাংকের ম্যানেজারকে দেখেছিল, কারণ এক সপ্তাহে সে 3 ব্যাংকে এসেছে, তো ন্যাচারালি সে তাকে দেখেছে। ড্যানি তাকে বলে স্যার এখন ব্যাংকে প্রবেশ করা যাবে না, 20 জন্য ব্যাংক বন্ধ আছে, কারণ এখন ব্যাংকে টাকা ট্রান্সফার হচ্ছে। জ্যাক তখন তাকে বলে স্যার আমার দ্রুত একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, আমি যেহেতু ডিউটিতে আছি বুঝতে পারছেন আমার হাতে সময় খুবই কম। ড্যানি অনেক ভেবেচিন্তে তাকে ভেতরে নিয়ে আসে। ভিতরে আসার পর জ্যাক তাকে জানায় আমি আসলে একজনের সাথে মিট করতে এসেছি, তার নাম হচ্ছে কিম, তবে আমি তার ফুল নেমটা ভুলে গেছি। আচ্ছা আপনি তো ব্যাংকের ম্যানেজার, আপনার তো কিমের ফুল নেমটা জানার কথা, আপনি দয়া করে তার ফুল নেমটা বলুন তো। ড্যানি তখন জানায় কিমের ফুল নেম হচ্ছে কিম পার্ক। তো জ্যাক খুঁজে খুঁজে কিমের সাথে মিট করার জন্য তার কাছে চলে যায়। প্রাথমিকভাবে সে তার কাছে গিয়ে থতমত খেয়ে যায়, মানে অনেকটা ঘাবড়ে যায় আর কি, কারণ সে একটা মেয়েকে প্রপোজ করবে। কে একজন বলেছিল অপরিচিত মেয়েকে প্রপোজ করা রাজ্য জয় করার চেয়ে কঠিন, তো সে অনেক কষ্টে তাকে ডেটের জন্য প্রপোজ করে। সৌভাগ্যক্রমে মেয়েটা রাজিও হয়ে যায়। এ সময় জ্যাক তার সামনে থাকা একটি নেম প্লেটে কিমের নাম দেখতে পায়, যেখানে লেখা ছিল কিম ড্যানিয়েলস, আর একই সাথে সে কিমের চোখেও জল দেখতে পায়। জ্যাক তখন বুঝতে পেরে যায় যে সামথিং ইজ রং, আর ঠিক তখনই ড্যানি পিছনে থেকে তার আসল রূপটা দেখিয়ে দেয়। সে তাকে সাবধান করে বলে শোনো, তুমি যদি কোনো প্রকার চালাকি করার চেষ্টা করো তাহলে আমার গুলিতে তুমি মরবে, আমার সহযোগী গুলিতে তোমার গার্লফ্রেন্ড মরবে, আর আমার ফায়ার গুলিতে ব্যাংকের সকল কর্মী মারা যাবে। তুমি কি এত সব লোকের দায়ভার নিতে পারবে? এটা তো কোনোভাবে তোমার পক্ষে সম্ভব না, তো তাহলে তুমি চুপ করে বসে থাকো, আমরা আমাদের কাজ করে চলে যাই। আর হ্যাঁ,
বাইরে দাঁড়িয়ে থাকা তোমার বন্ধুকে তুমি ভালো আছো সেটাও জানিয়ে দাও। জ্যাক তখন বাধ্য হয়ে তার পুলিশ বন্ধু মার্ককে জানিয়ে দেয় যে সবকিছু ঠিক আছে দোস্ত, শুধু আমি বাদে। এখন ড্যানির লোকেরা ব্যাংকে টাকা নেওয়ার জন্য লকারে চলে যায়, যেখানে ব্যাংকের আসল ম্যানেজার তাদেরকে বলে, ভাইরা এখানে $32 মিলিয়ন রয়েছে, সব টাকা তোমরা নিয়ে যাও, আমরা কোনো প্রকার ঝামেলা চাই না, ঠিক আছে। তো ড্যানির লোকেরা সব টাকাগুলো ব্যাগে ভরা শুরু করে দেয়। সকল টাকা পয়সা লুট করার পর তারা ব্যাংক থেকে বেরোতেই যাবে, তবে মার্ক তাদেরকে দেখে ফেলে। সে লক্ষ্য করে তার বন্ধু জ্যাককে হোস্টেল বানানো হয়েছে। সে তখন তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে যাবে, তবে পিছনে থেকে ড্যানিদের একটা গাড়ি তার দিকে চলে আসে। সঠিক সময় লাফিয়ে সে তার জীবনটা বাঁচিয়ে নেয়, আর সেখানে শুরু হয়ে যায় ড্যানিদের সাথে পুলিশের চরম গোলাগুলি। একই সাথে এসআইএস টিমও সেখানে উপস্থিত ছিল, তারাও সেই অ্যাকশনে নেমে পড়ে। ড্যানির একটা শপিং মলে ঢুকে পড়ে, যেটা দেখে সেখানকার মানুষজন ভয়ে এদিকে সেদিকে দৌড়াতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিবেশটা অন্ধকার হয়ে যায়। ড্যানিয়ার উইল সেই পুলিশ অফিসারটাকে নিয়ে বিল্ডিং এর নিচে চলে আসে, আর বাইরে ড্যানির লোকের সাথে পুলিশের চরম লেভেলে গোলাগুলি হচ্ছিল। আমরা লক্ষ্য করি আরো এক ঝাঁক পুলিশের গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে। অন্যদিকে আবার স্কট আর ক্যাম সেদিকে আসছিল। তারা দুজন গোলাগুলির শব্দ পেয়ে গাড়ি নিয়ে সেদিকে বেরিয়ে পড়ে, আর এখানে আগের মতো গোলাগুলি হচ্ছিল, তবে মার্কের গুলিতে একজন ডাকাত মারা যায়। মার্ক তখন হেডকোয়ার্টারে জানিয়ে দেয় যে স্যার, আমি আমার বন্ধুকে খোঁজার জন্য রওনা হলাম, আপনারা পরে আসেন। এখানে এক এক করে এসআইএস টিম ড্যানির সৈন্যদেরকে মেরে ফেলতে শুরু করে। তাদের মাঝে গোলাগুলির এক মুহূর্তে ড্যানিয়ার উইল বাদে তাদের সকল টিম মেম্বার সেখানে মারা যায়। এদিকে ড্যানিয়ার উইল আন্ডারগ্রাউন্ডে চলে আসে পুলিশ অফিসারকে সাথে নিয়ে। তারা দুজন টাকার ব্যাগ আর পুলিশটাকে সাথে নিয়ে দৌড়াতে শুরু করে। তবে জ্যাক অর্থাৎ পুলিশ অফিসারটা ড্যানির উপর চড়াও হয়ে যায় এবং সে ড্যানির সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। উইল তাদের লড়াই থামানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হয়ে ভুলবশত পুলিশটাকে গুলি মেরে দেয়। এতে করে উইল আর ড্যানি দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায়, বিশেষ করে উইল বেশি ভয় পায়। ড্যানি তাকে বলে, তুমি এটা কি করলে? উইল জানায়, সরি আমার ভুল হয়ে গেছে, আমি আসলে তাকে গুলি মারতে চাইনি, ভুলক্রমে গুলি বের হয়ে গেছে। উইল তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ড্যানি তাকে বোঝায় আমাদেরকে এখনই এখান থেকে পালাতে হবে, তা না হলে যে কোনো সময় পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে নিবে। কিন্তু উইল কোনোভাবে আহত জ্যাককে রেখে যেতে রাজি নয়, তবে ড্যানি জোরাজুরি করার জন্য সে রাজি হয়ে যায়। যাওয়ার সময় ড্যানি জ্যাককে বলে, দেখো তুমি আমাকে ঘুষি না মারলে এমনটা হতো না, তোমার অবস্থার জন্য তুমি নিজেই দায়ী। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। বাইরে আমরা লক্ষ্য করি ড্যানির বাকি পার্টনারগুলোকে পুলিশ একা করে মেরে ফেলছে, আর তাদের মৃত্যুগুলো ছিল খুবই ভয়ানক। ড্যানি আর উইল বাইরে এসে দেখতে পায় সেখানে এক ঝাঁক পুলিশের গাড়ি তাদেরকে ধরার জন্য এগিয়ে আসছে। এটা দেখতে পেয়ে তারা আবার ভিতরে চলে যায়। পুলিশও তাদের পিছু করতে শুরু করে। তারা ভিতরে গিয়ে মাস্ক পরে এবং ড্যানি তার বন্দুকটি হাতে তুলে নেয় পুলিশদেরকে মারার জন্য। উপর থেকে একটা হেলিকপ্টার চলে আসে, আর বিল্ডিং এর সাথে সোয়াট টিমও উপস্থিত ছিল ড্যানিদের ধরতে, আর এর সাথে পুলিশ শিল্ড নিয়ে তাদের খুঁজতে শুরু করে দেয়। এদিকে জ্যাকের কাছে তার বন্ধু মার্ক চলে আসে। সে তার অবস্থা খারাপ দেখে ক্যাম্পদেরকে ফোন দেয় সেখানে আসার জন্য। আন্ডারগ্রাউন্ডের অপর পাশে ড্যানি আর উইল লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। তারা তখন জীবন বাঁচানোর জন্য অন্যদিকে দৌড় দেয়। এরা দেশে আরা হয়ে যায়, এখন এখান থেকে কিভাবে জীবিত বাসায় ফিরবে? ক্যামার স্কট অ্যাম্বুলেন্স নিয়ে জ্যাককে উদ্ধার করতে চলে আসে। ক্যাম লক্ষ্য করে জ্যাকের হার্টবিট বন্ধ হয়ে গেছে, সে শ্বাস নিচ্ছে না, তবে বুকে প্রেসার দেওয়ার ফলে সে শ্বাস নিতে শুরু করে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে সেখান থেকে হসপিটালের দিকে রওনা হয়। ঠিক তখনই তাদের গাড়ির সামনে ড্যানি চলে আসে। সে তাদের গাড়িকে লক্ষ্য করে বন্দুক তাক করে ধরে। স্কট ভয় পেয়ে গাড়ি থামিয়ে দেয়। ড্যানি গাড়িতে উঠে সে প্রথমে স্কটকে এক ঘুষিতে অজ্ঞান করে ফেলে, আর উইল ড্রাইভিং সিটে গিয়ে বসে, অর্থাৎ গাড়ির কন্ট্রোল সে নিয়ে নেয়। গাড়ির ভিতরে ড্যানি ক্যাম্পকে গান পয়েন্টে নিলে ক্যাম্প তাকে বলে, তুমি কি জ্যাককে গুলি মেরেছো? সে জানায়, না আমি তাকে গুলি মারিনি। আর শোনো, তুমি ভদ্র মেয়েদের মতো এখানে বসে থাকো, বেশি বাড়াবাড়ি করলে আমার বন্ধুকে সবগুলো গুলি তোমার মধ্যে গেঁথে দিব, ঠিক আছে? উইল ড্রাইভ করতে শুরু করে, তবে সামনে থেকে পুলিশ তাদের অ্যাম্বুলেন্সটাকে আটকে দেয়। ড্যানি তখন ক্যাম্পকে বলে, আমরা সবাইকে গুলি করে মেরে ফেলবো নাকি তুমি আমাদের এখান থেকে বের হতে সাহায্য করবে? ক্যাম্প কিছু না বলে শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকে। তো ড্যানি ক্যাম্পকে বিশ্বাস করে একটা জ্যাকেটের আড়ালে লুকিয়ে পড়ে। গাড়ির ড্রাইভিং সিটে উইলকে বলা হয়, তোমরা কই থেকে এসেছো? সে বলে, স্যার আমরা এলএ হসপিটাল থেকে এসেছি, আর স্যার আমরা কিছু করিনি, আমাদেরকে ছেড়ে দেন। সামনে থেকে অ্যাম্বুলেন্সের দরজা খুলে একজন পুলিশ ভেতরে চলে আসে। পুলিশকে দেখে ড্যানি প্রচন্ড ভয় পেয়ে যায়, আর ক্যাম কিছু না বলে শুধু চুপ করে বসে থাকে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, কে আছে এখানে? ড্যানির কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করে। যদি মেয়েটা আমার কথা বলে দেয় তাহলে কি হবে? তবে ক্যাম ড্যানির কথাটা রাখে। সে পুলিশকে জানায়, স্যার গাড়িতে শুধু জ্যাক আছে আর তার গুলি লেগেছে, তাকে দ্রুত হসপিটালে না নিলে সে মারা যাবে। ক্যামের কথাগুলো শুনে পুলিশ তাদের অ্যাম্বুলেন্স তাকে ছেড়ে দেয়। উইল তখনই তাদের গাড়ি নিয়ে ফুল
স্পিডে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে মার্ক অ্যাম্বুলেন্সের গাইড ড্রাইভার এসকটের কাছে পৌঁছায়, যাকে ড্যানি মেরে আহত করেছে। মার্ক বলে, আমার বন্ধু কোথায়? এসকট তাকে জানায় জ্যাক আর ক্যাম সহ অ্যাম্বুলেন্স হাইজ্যাক হয়ে গেছে। মার্ক তখন হেডকোয়ার্টারে ফোন করে এই বিষয়টা জানিয়ে দেয়। এদিকে এসআইএস অফিসার মনরো ব্যাংকের সামনে চলে আসে, যেখানে আরো বেশ কিছু পুলিশ অফিসার ছিল। তারা মনরোকে পুরো বিষয়টা খুলে বলে। সে বলে, আমি দেখছি কি করা যায়। মার্ক মনরোর সাথে সাক্ষাৎ করে, সে তাকে জানায় তার বন্ধু জ্যাকের গুলি লেগেছে এবং সে চরম ভাবে আহত। মন্ডো তাকে আশ্বাস দেয় তার বন্ধুর কিছুই হবে না, তাদের টিম অবশ্যই সেই দুজনকে ধরবে। আকাশে হেলিকপ্টার উড়ছে সেই অ্যাম্বুলেন্সটাকে খোঁজার জন্য। উইল এই বিষয়টা আবার খেয়াল করে, তার জন্য সে একটা গলির মধ্যে দাঁড় হয়, এমনকি সে লাইট অফ করে দেয় যাতে সেই হেলিকপ্টার তাদের গাড়ি দেখতে না পায়। ড্যানি বলে, ভাই আমার, এখানে দাঁড়িয়ে থাকা আমাদের জন্য বিপজ্জনক, কারণ যখন তখন আমাদের এখানে পুলিশ চলে আসতে পারে। তুমি দ্রুত গাড়ি চালিয়ে আমাদের আস্তানায় চলো। কিন্তু উইল জানায় সে যদি এখন অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তায় বের হয় তাহলে পুলিশ তাদেরকে ধরে ফেলবে। তবে ড্যানি তাকে মোটিভেটেড করে। মোটিভেশন পেয়ে উইলও আস্তে আস্তে গাড়ি পিছনে নিতে শুরু করে। গাড়ির স্পিড স্লো দেখে ক্যাম্প পালানোর প্ল্যান বানায়, কারণ এটাই পালানোর মোক্ষম সুযোগ। সে প্রথমে গাড়ির দরজা খোলে, তারপর সে তাদের মুখের উপরে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে স্প্রে করে সেখান থেকে পালাতে শুরু করে। তবে ড্যানি সঠিক সময়ে গাড়ি থেকে নেমে তার দিকে বন্দুক তাক করে ধরে আর বলে, তুমি যদি আর এক পাও নড়ো তাহলে আমি তোমাকে গুলি চালিয়ে দিব। ক্যাম তখন বুঝতে পারে সে যদি পালাতে যায় তাহলে ড্যানি তাকে গুলি মেরে দিবে। ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ভিতরে থেকে উইল সাহায্যের জন্য চিৎকার করে, কারণ জ্যাকের অবস্থা খুবই খারাপ, সে শ্বাস নিতে পারছে না। ক্যাম তখন বাধ্য হয়ে অ্যাম্বুলেন্সে ফিরে আসে এবং ড্যানিকে এইটা দেখায়। কেউ কি আমাকে বলবেন এটার অ্যাকচুয়াল মানে কি, এটা দ্বারা সত্যিকার অর্থে কি বোঝায়? তো ক্যাম গাড়িতে এসে জ্যাককে ট্রিটমেন্ট করতে শুরু করে আর উইল নিজের আসল রূপে ফিরে আসে, অর্থাৎ প্রচন্ড স্পিডে গাড়ি চালাতে শুরু করে। অন্যদিকে এফবিআই তাদের সম্পূর্ণ সার্ভিলেন্স সিস্টেম নিয়ে চলে এসেছে তাদের অ্যাম্বুলেন্সটাকে ধরার জন্য। তারা খুব সহজেই অ্যাম্বুলেন্সটাকে পেয়ে যায়। মন্ডো সবাইকে পাঠিয়ে দেয় অ্যাম্বুলেন্সটাকে আটকানোর জন্য, আর নিট্রো নামের একজন পুলিশকে বলে, তুমি আমার কুকুরটাকে বাসায় পৌঁছে দিয়ে আসো, তবে হ্যাঁ এটাকে নিজের কুকুর মনে করে নিয়ে যেও, সে যেন কোনো প্রকার কষ্ট না পায়। এদিকে একগুচ্ছ গাড়ি ড্যানিদের পিছু করে তাদেরকে ধরার জন্য। উইল লক্ষ্য করে তাদেরকে পুলিশের গাড়ি চারিদিক থেকে ঘিরে ধরেছে। সে বাধ্য হয়ে তার মধ্য দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এখানে বেশ কিছু অ্যাকশন সিন রয়েছে যেগুলো সত্যি অসাধারণ। উইল কোন রকমে তাদেরকে থাদা দিয়ে সেখান থেকে বের হয়ে আসে, তবে একটু সামনে গিয়ে আবার আটকে যায়, কারণ সামনে আরো বেশ কিছু পুলিশের গাড়ি তাদের রাস্তা ব্লক করেছিল। এ সময় আবার জ্যাকের অবস্থা আরো খারাপের দিকে যেতে শুরু করে। ক্যামকে সাহায্য করার জন্য ড্যানি সেখানে চলে আসে। ক্যাম যা যা বলছিল ড্যানি ছোট বাচ্চার মতো সেটাই করছিল, আর সামনে উইল গাড়ি ড্রাইভ করছিল। উইল লক্ষ্য করে তাদের পিছনে অসংখ্য পুলিশের গাড়ি ধাওয়া করছে। তাদেরকে বাঁচতে হলে ভিন্ন কিছু একটা করতে হবে, কিন্তু কি করবে তারা এই মুহূর্তে? তাদের চারিদিকেই বিপদ, পিছনে পুলিশ, আর উপরে থেকে তো হেলিকপ্টার তাদেরকে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছে। ড্যানি আর ক্যাম মিলে জ্যাককে মোটামুটি সুস্থ করে ফেলে। তবে ক্যাম জানায় খুব শীঘ্রই জ্যাককে হসপিটালে নিতে হবে, কিন্তু ড্যানি বলে, সরি ম্যাডাম, আপাতত এই মুহূর্তে হচ্ছে না, পরে দেখা যায় কি হয়। এরপর সে উইলের কাছে চলে আসে, অর্থাৎ হেল্পারের সিটে গিয়ে বসে। তাদেরকে বাঁচতে হলে একটা পার্মানেন্ট প্ল্যান প্রয়োজন, কিন্তু কে করবে এই প্ল্যান? এ সময় উইল ড্যানিকে একটা আইডিয়া দেয়, সেটা হচ্ছে তাদেরকে একই ধরনের আরেকটি অ্যাম্বুলেন্স তৈরি করতে হবে, পুলিশ যেটার পিছু করবে, আর তারা এই অ্যাম্বুলেন্স পালিয়ে যাবে। অ্যাকচুয়ালি উইল যখন আর্মিতে ছিল তখন তারা এই ধরনের প্ল্যানে কাজ করতো। ড্যানি তার বাবার বন্ধু পাপিকে ফোন দেয়। এই পাপি লোকটা তার জীবনে বহু পাপ কাজ করেছে। পাপি হচ্ছে একজন বড় ক্রিমিনাল। ড্যানি পাপির সাথে একটা চুক্তি করে। কি সেই চুক্তি? সে যদি তাকে এই কাজে সাহায্য করে তাহলে সে তাকে $8 million দিবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 83,35,9,151 টাকা। পাপি তার এই অফার রাজি হয়ে যায়, কারণ টাকার পরিমাণটা অনেক বেশি ছিল। অন্যদিকে ড্যানি তার একজন কর্মীকেও ফোন দেয় নীল রং রেডি রাখার জন্য, কিন্তু সে বলে, বস আমি এখন ফুটবল খেলা দেখছি, কাজটা পরে করলে হয় না? কিন্তু ড্যানি জানায়, ভাই আমার, তুই ফুটবল খেলা পরে দেখিস, আপাতত আমার জন্য নীল রং রেডি রাখ। তুই আমার এই কাজটা করে দিলে আমি তোকে $10,000 দিব। এত বড় একটা অ্যামাউন্টের কথা শুনে যে কারো লোভ জাগবে, সবার মতো সেও রাজি হয়ে যায়। এ সময় পিছনে থেকে ক্যাম জানায় জ্যাকের রক্ত লাগবে। উইল বলে সে রক্ত দিবে, কারণ তার রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ, মানে ইউনিভার্সাল, অর্থাৎ সে যে কাউকে রক্ত দিতে পারবে। এসআইএস অফিসার মনরো সেই অ্যাম্বুলেন্সের রেডির মাধ্যমে ড্যানির সাথে যোগাযোগ করে। সে ড্যানিকে সেখানে দাঁড়িয়ে যেতে বলে। স্বাভাবিকভাবেই ড্যানি তো সেখানে থামবে না, কারণ সে থামলে ধরা পড়ে যাবে। ড্যানি উল্টো সে অফিসারকে সাবধান করে দেয় যে তারা যেন তাদের পিছু না করে, আর যদি পিছু করে তাহলে অ্যাম্বুলেন্সে থাকা পুলিশ অফিসারটাকে মেরে ফেলবে। কিন্তু তবুও পুলিশরা স্যাসলার মতো তাদের পিছু করছিল। উইল অ্যাম্বুলেন্সটা নিয়ে একটা আন্ডারগ্রাউন্ডে চলে আসে। সে লক্ষ্য করে চারিদিক থেকে পুলিশ তাদেরকে ঘিরে ধরেছে। এখন কোনোভাবে এখান থেকে বের হওয়া সম্ভব না। তাদের এখান থেকে বের হওয়ার জন্য ভিন্ন কিছু একটা করতে হবে। এ সময় ড্যানি তাদের পিছু করতে থাকা পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি করতে যাবে, তবে ক্যাম তাকে বাধা দেয়, যার জন্য গুলিটা ভুল জায়গায় গিয়ে লাগে। ড্যানি তো ভীষণ রেগে যায়। সে ক্যামকে গান পয়েন্টে নিয়ে বলে,
নেক্সট টাইম যদি সে তাকে গুলি করতে বাধা দেয় তাহলে সে তাকে মেরে ফেলবে। তো ড্যানি পুলিশকে আটকানোর জন্য ক্যাম্পকে বলি পাঠাবে না, সে ক্যাম্পকে নিয়ে অ্যাম্বুলেন্সের দরজার কাছে আসে। ড্যানি পুলিশের ব্ল্যাকমেইল করে, তারা যদি তাদের পিছু করা বন্ধ না করে তাহলে ক্যাম্পকে মেরে ফেলা হবে। কিন্তু পুলিশরা কোনোভাবে তাদের কথা শুনছিল না, বিশেষ করে মার্ক যার বন্ধু গাড়িতে আহত অবস্থায় রয়েছে। তো ড্যানি মার্ককে থামানোর জন্য গুলি করতে শুরু করে। গুলির শব্দ পেয়ে মার্কের গাড়িতে মনরোর কুকুর জেগে যায়, সেটা আবার বুক বুক করতে শুরু করে দেয়। রেডিওর মধ্যে কুকুরের শব্দ শুনে মনরো মার্ককে বলে, তুমি ওখানে থেমে যাও, আমি চাই না তোমার জন্য আমার কুকুরের কিছু হোক। তো মার্ককে বাধ্য হয়ে সেখানে থেমে যেতে হয়। যাই কিছু হয়ে যাক না কেন, একজন সিনিয়র অফিসারের অর্ডার তো মানতেই হবে। গাড়িতে উইল ড্যানিকে বলে, মেয়েটির গায়ে হাত তোলা তোমার উচিত হয়নি। ড্যানি বলে, তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি, তুমি একজন পুলিশের গায়ে গুলি মেরেছো, তাই তারা আমাদেরকে পেলে মেরে ফেলবে। আমি আমাদের ভালোর জন্য এগুলো করেছি, আমাদের বাঁচতে হলে লড়াই করতে হবে। এদিকে ব্যাংক ডাকাতি খবরটা টিভিতে লাইভ দেখানো হচ্ছিল। উইলের স্ত্রী তখন ব্যাংক ডাকাতি খবরটা দেখে, তবে সে জানে না যে তার স্বামীও এই ব্যাংক ডাকাতির সাথে জড়িত। অন্যদিকে FBI এজেন্ট অ্যানসন ক্লার্ক মন্ডোর সাথে সাক্ষাৎ করে তাকে জানায়, ড্যানি একজন ভয়ঙ্কর চোর, 17 বছর বয়স থেকে সে এই ব্যাংক চুরির সাথে জড়িত, আর তার বাবা একজন ব্যাংক চোর ছিল। নিঃসন্দেহে সে ভয়ানক একজন মানুষ, তাই তার বিরুদ্ধে যেন ফুলবল কোনো অ্যাকশন না নেওয়া হয়। মন্ডো তখন বলে, তুমি কিভাবে তাকে চেনো? সে জানায়, একটা সময় আমরা বন্ধু ছিলাম, আর শোনো, সে চাইলে ব্যাংক থেকে বের হওয়ার সময় পুলিশদের মেরে ফেলতে পারতো, কিন্তু সে সেটা করেনি। তার প্ল্যান হচ্ছে আমাদের ধোকা দিয়ে সে পালিয়ে যাবে। তার কথাগুলো শুনে মন্ডো বলে, তাহলে ঠিক আছে, তাকে খোঁজা যাক। গাড়ির মধ্যে মন্ডো ক্লার্ককে জিজ্ঞাসা করে, তোমার সাথে ড্যানির কিভাবে বন্ধুত্ব হয়েছিল? সে বলে, তুমি তো জানো আমি ক্রিমিনাল বিষয়ে PhD করার জন্য মেরিল্যান্ডে গিয়েছিলাম, সেখানে ড্যানিও এসেছিল আমাদের মতো অফিসারদের ব্রেন হ্যাক করার জন্য। অর্থাৎ অফিসাররা কিভাবে চিন্তা ভাবনা করে সেটা বোঝার জন্য সে আমাদের কলেজে ভর্তি হয়েছিল। মূলত এটা তার প্ল্যান না, তার বাবার প্ল্যান ছিল। এ পর্যন্ত ড্যানি 38টা ব্যাংক লুট করেছে, তাকে ধরা এতটাও সহজ ব্যাপার না যতটা তোমরা ভাবছো। অন্যদিকে আহত পুলিশের অবস্থা খুবই খারাপ, কারণ তার বুকে 2 গুলি লেগেছে। বুলেট দ্রুত বেড়ে না করলে রক্তক্ষরণের জন্য সে মারা যাবে। আর তাদের অ্যাম্বুলেন্সে তো কোনো ডাক্তারও নেই, ক্যাম্প তো সাধারণ একজন EMT স্টাফ, ড্যানি আর উইলও তো ডাক্তার না, আর এই মুহূর্তে তারা তো হসপিটালে যেতে পারবে না। তার জন্য বাধ্য হয়ে ক্যাম্প তার পরিচিত একজন ডাক্তারকে ফোন করে। সে তাকে সত্যি কথাটা জানায়, এখন সে কোন অবস্থায় আছে, তার পরিস্থিতি কি। যেহেতু এই অপারেশনটা খুবই জটিল ছিল, তার জন্য সে অন্য 2 ডাক্তারকে ফোন দেয়, যাদের নাম ফিক এবং বুকাইলি। এখন সবাই মিলে ভিডিও কলে বলবে কিভাবে গুলিটা বের করতে হবে। তো অ্যাম্বুলেন্সের ভিতরে ক্যাম্প অপারেশন শুরু করে দেয়। তাকে সাহায্য করার জন্য উইল সেখানে ছিল। ডাক্তার বুকাইলি ক্যাম্পকে বলে, তুমি প্রথমে তার পেট কাটো, এরপর পেটটা ফাঁকা করে বুলেট বের করো। যথারীতি ক্যাম্প তার পেট কেটে হাত ঝুঁকিয়ে দেয়। তবে এখানে একটা মজার ব্যাপার ঘটে, অপারেশনের সময় জ্যাকের ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে কেউ তার পেট কেটে হাত ঝুঁকিয়ে দিয়েছে, এটা দেখে সে চেঁচামেচি শুরু করে দেয়। এতে করে ডাক্তাররাও অবাক হয়ে যায়, কারণ তারা এই ধরনের ঘটনা এই প্রথমবার দেখছে। তবে তাকে তো অজ্ঞান করতে হবে, তার জন্য উইল এক ঘুষি মেরে তাকে অজ্ঞান করে ফেলে। উইল যেহেতু আর্মিতে ছিল, তার জন্য সে খুব ভালো করে জানে যে একজন মানুষকে কিভাবে অজ্ঞান করতে হয়। ক্যাম্প আবারও জ্যাকের অপারেশন করতে শুরু করে। অপারেশনের এক মুহূর্তে সবার সাথে কল ডিসকানেক্ট হয়ে যায়, কারণ তারা যে ল্যাপটপ দিয়ে কথা বলছিল সেটা চার্জ শেষ। তারা মহাবিপদে পড়ে যায়। এ সময় জ্যাক অর্থাৎ পুলিশ অফিসারটার পেট থেকে রক্ত বের হয়ে আসে। ক্যাম্প প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে এই ধরনের পরিস্থিতিতে এর আগে কখনোই পড়েনি। উইল তাকে সাহস যোগায়, সে তার চোখের দিকে তাকাতে বলে। এখন উইল ক্যামের মাথায় ক্লিপ ফেলে জ্যাকের রক্ত বের হওয়ার স্থানে লাগিয়ে দেয়। সৌভাগ্যবশত তার এই আইডিয়াটা কাজও করে, এন্ড ফাইনালি তারা গুলি বের করতে সক্ষম হয়। ক্যাম উইলের ভালো আচরণ দেখে মুগ্ধ হয়। তার মনে প্রশ্ন জাগে, সে কি আসলে চোর নাকি অন্য কিছু। উইল তাকে প্রশ্ন করে, কলিনকে তুমি কিভাবে তাকে চেনো? কলিন হচ্ছে এই ডাক্তারটা। ক্যাম জানায় একটা সময় কলিন তার বয়ফ্রেন্ড ছিল, তবে কোনো একটা সমস্যার জন্য তারা সেপারেট হয়ে গেছে। অন্যদিকে সেই ডাক্তার কলিন যে ভিডিও কলে ছিল, সে ভাবছে পুলিশ অফিসারটি হয়তো মারা গেছে, কারণ ক্যামের তো কোনো অপারেশন করার অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবেই সে জ্যাকের অপারেশন করতে পারবে না, তাই সে SIS অফিসার মনরোকে তার অনুমান জানিয়ে দেয়। সে তাকে বলে, জ্যাক যে সিচুয়েশনে আছে এই অবস্থা থেকে ফিরে আসা খুবই মুশকিল, আমার মনে হয় সে মারা গেছে। ডাক্তারের কথা শুনে ক্যাপ্টেন মনরো প্ল্যান করে তারা সেই গাড়িটাকে উল্টে দিবে, নয়তো সে 2 মেরে ফেলবে। সে তার স্নাইপার শুটারদের পজিশন নেওয়ার অর্ডার দেয়। শুটাররা স্নাইপার তাক করে ধরে রাখে, যখনই গাড়ি এদিক দিয়ে যাবে তখনই তারা গুলি করবে। তবে ক্লার্ক মনরোকে বলে, আমাদের মনে হয় আরেকটু সময় নেওয়া উচিত ছিল, আমরা তো শিওর নই যে জ্যাক মারা গেছে। কিন্তু মনরো তার কথা মানতে রাজি নয়, সে তার স্নাইপারদের গুলি চালানোর অর্ডার দিয়ে দেয়। এজেন্ট অ্যানসন ক্লার্ক ক্যাম্পকে ফোন করে জানায় সে যাতে তার মাথা নামিয়ে রাখে, কারণ স্নাইপাররা এবার গুলি চালাবে। ক্যাম্প তাকে জানায়, স্যার পুলিশ অফিসারটা তো এখনো জীবিত রয়েছে, তাহলে গুলি চালানো হবে কেন? এই কথা শুনে ক্লার্ক তখনই ক্যাপ্টেন মন্ডোকে জানায়, জ্যাক এখনো জীবিত রয়েছে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অপরদিকে
অ্যাম্বুলেন্সে ক্যাম্প তাদেরকে মাথা নিচু করতে বলে। ড্যানি আর উইল সাথে সাথে মাথা নিচু করে আর গাড়ি ঘোরায়। তারা অল্পের জন্য বেঁচে যায়। ড্যানি তখন কোনো রকমে গাড়ি চালিয়ে পুলিশের ফাঁকি দিয়ে সামনে চলে আসে। এরপর সে মন্ডকে ফোন করে বলে, তোমার উচিত ছিল হোস্টেজদের উদ্ধার করা, তোমার উচিত ছিল হোস্টেজদের জীবিত রাখা, তাই না? কিন্তু তুমি এটা না করে উল্টো স্নাইপার দিয়ে আমাদের উপরে গুলি চালালে কেন? মন্ড বলে, আমার ভুল হয়ে গেছে। ড্যানি তখন বলে, শোনো, এতক্ষণ আমি কোনো খারাপ কাজ করিনি, তবে এবার করব। সে ক্যামের হাতে রেডিওটা ধরিয়ে দিয়ে বলে, আমি যা যা করব তুমি শুধু সেগুলো ফোনের মাধ্যমে তাদেরকে বলবে। ড্যানি এলো পাথরে গুলি করতে শুরু করে যাতে সবাই ভয় পেয়ে যায়। এই কাজটা করার সময় উইল তাকে বাধা দেয়, এতে করে তাদের মাঝে ঝামেলা লেগে যায়। উপর থেকে হেলিকপ্টার তাদেরকে ধাওয়া করছিল আর গাড়ির মধ্যে দুই ভাইয়ের মারামারি চলছে। সিনটা এক কথায় অসাধারণ ছিল, তবে একটু পরে তারা দুজন আবার শান্ত হয়ে যায়। অন্যদিকে ক্লার্ক তাদের মারামারির মধ্যে উইলের নাম শুনে সার্চ করে জানতে পারে যে সে কোনো চোর নয়, সে একজন এক্স আর্মি অফিসার। ক্লার্ক তখন উইলের সাথে কথা বলে এবং সে তাকে বোঝায়, সে যদি তাদের হয়ে ড্যানিকে পুলিশের কাছে ধরিয়ে দেয় তাহলে সে বেঁচে যাবে। উইল তাকে মানা করে দেয়, তবে ক্লার্ক তো দমে যাওয়ার পাত্র নয়, সে তাকে ভয় দেখায়। উইল যদি গাড়ি না থামায় তাহলে সে তার স্ত্রীকে ফোন করে সবকিছু জানিয়ে দিবে, তবে উইল এক কথার মানুষ, সে কোনোভাবে তার ভাইকে পুলিশের হাতে তুলে দিবে না। এ সময় আবার উইলের স্ত্রী অ্যামি শার্প তার কাছে ফোন করে জানতে চায় যে তার চাকরির কি হলো। উইল জানায় তার চাকরিটা হয়ে গেছে আর এখন সে গাড়ি চালাচ্ছে, মানে সে তার স্ত্রীকে মিথ্যা কথা বলে। মাঝে মাঝে বউর কাছে মিথ্যা কথা বলতে হয়। ক্যাম উইলের আচরণ দেখে খুবই মুগ্ধ হয়, সে বুঝে যায় আর যাই হোক উইল কোন মানুষকে মারতে পারবে না। এখন উইল আর ড্যানি কানে হেডফোন লাগিয়ে বিলিভ মি গানটা শুরু করে দেয়, যেটা দেখে ক্যাম অবাক হয়ে যায়। এত বিপদের মাঝে চিল কিভাবে সম্ভব? তো ড্যানি আর উইল মনের সুখে গাড়ি চালাচ্ছে আর গান গাচ্ছে, আহ কি সুখ। যাই হোক, এরপর তারা সেই অ্যাম্বুলেন্সটা নিয়ে লস অ্যাঞ্জেলস ফ্লাইওভারের নিচে উপস্থিত হয়। তবে কিছু হেলিকপ্টার তাদের পিছু করে, ড্যানি বন্দুক দিয়ে হেলিকপ্টারে গুলি করে, তাতে কোনো লাভ হয় না। তখনই উইল আবার তাদের গাড়ি দ্রুত গতিতে চালাতে শুরু করে আর গাড়ির মধ্য থেকে ড্যানি হেলিকপ্টারে গুলি চালায়। রাস্তার মধ্যে উইল বেশ কিছু গাড়িকে ধাঁধা দিয়ে ব্লাস্ট করিয়ে দেয়। ড্যানি তখন পিছনে লক্ষ্য করে দেখে সেখানে পুলিশের কোনো গাড়ি নেই, অর্থাৎ এটাই তাদের কাজ করার মোক্ষম সময়। উইল তখন গাড়ি নিয়ে পাপের গোডাউনে লুকিয়ে পড়ে। সেখানে থাকা তার বন্ধু ক্যাস্ট্রোকে পুরো গাড়িতে নীল রং করতে বলে। সে বলে, বস, 5 ঘন্টা সময় লাগবে এই কাজ করতে। তবে ড্যানি জানিয়ে দেয় যে তার কাছে মাত্র 45 সেকেন্ড আছে, এর মধ্যে করে দিতে হবে। ভাইজান বলে, ঠিক আছে আমি করছি। এদিকে আবার কয়েকশো পুলিশের গাড়ি এসে সেই জায়গাটা ঘিরে ফেলে, যাতে করে ড্যানিরা কোথাও পালিয়ে যেতে না পারে। ড্যানি উইলকে বাড়ি যেতে বলে। পুলিশের ব্যাপারটা সমাধান হলে সে তার সাথে পরে গিয়ে মিট করবে এবং তার টাকাটাও দিয়ে আসবে। তবে উইল বলে, আমি তোমাকে একা ছাড়তে রাজি নই, মরলে একসাথে মরবো আর বাঁচলে একসাথে বাঁচবো। ড্যানি লক্ষ্য করে ক্যাস্ট্রো অ্যাম্বুলেন্সে সবুজ রং করেছে, এতে সে ভীষণ রেগে যায়, কারণ তাদের শহরে সবুজ রঙের গাড়ি নেই বললে চলে, মানে সবুজ রঙের গাড়ি দেখলে পুলিশের সন্দেহ হবে। সে বলে, ভাই আমি তোকে নীল রং করতে বলেছিলাম। ক্যাস্ট্রো বলে, বস সবুজ রঙে কি সমস্যা, এটাও তো ভালো। ড্যানি তখন মনের আগে বলে, ভাই তুই শুধু স্প্রে করে দে। এখন ড্যানি ক্যাস্ট্রোকে একটা নতুন অ্যাম্বুলেন্স নিয়ে সামনে যেতে বলে, যেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, আর তার হাতে $10,000 ধরিয়ে দিয়ে বলে, যদি পুলিশ তোকে আটকায় তাহলে বলবি যে তুই জানিস না যে কিভাবে এই অ্যাম্বুলেন্সে এসেছিস, ঠিক আছে? ক্যাস্ট্রো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ক্যাস্ট্রোর পিছু পিছু আরো 6টা একই কালারের অ্যাম্বুলেন্সকে পাঠিয়ে দেওয়া হয়, যেটা দেখতে পেয়ে মনরো প্রচন্ড রেগে যায়। সে তখন সকল অ্যাম্বুলেন্সকে ধরার অর্ডার দেয়। পুলিশের গাড়ি দিয়ে পুরো শহর ছেয়ে গেছে, তারা ড্যানিদের অ্যাম্বুলেন্সটাকে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তারা তাদেরকে ধরবে কি করে? তাদের অ্যাম্বুলেন্সের কালার তো সবুজ। এদিকে ক্যাস্ট্রোকে পুলিশ আটকে ফেলে। সে গাড়ি থেকে নেমে পুলিশকে বলে, স্যার আমি জানি না যে আমি এখানে কি করে আসলাম, আমাকে শুধু অ্যাম্বুলেন্সটা নিয়ে হসপিটালে যেতে বলা হয়েছে। আমরা দেখতে পাই তাদের পাশ দিয়েই সবুজ অ্যাম্বুলেন্সটা চলে যাচ্ছে। অন্যদিকে ড্যানির আদেশে রবার্টো তার নিজের অ্যাম্বুলেন্সটাকে অটোমোবাইলে দিয়ে সেখান থেকে লাফিয়ে পড়ে, আর তার অ্যাম্বুলেন্সটা গিয়ে পুলিশের গাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে করে সেখানে একটা বিশাল বিস্ফোরণ হয়, যার ফলে অনেক পুলিশ সেখানে মারা যায়। এ সময় মার্ক সে গাড়ি ড্রাইভারকে অর্থাৎ রবার্টোকে দেখে ফেলে, সে তার পিছু করতে শুরু করে। এদিকে ক্লার্কদের সামনে থেকে একটা 90 দশকের গাড়ি আসছিল, আর ওদিকে মার্ক রবার্টোর পিছু করছিল। এটা ছিল পাপির পাঠানো মিনিগান সেট করা গাড়ি। এ সময় ক্লার্ক সবাইকে পিছনে লুকাতে বলে। তখনই আবার গাড়ি থেকে পুলিশের উপর এলো পাথারে গোলাবর্ষণ শুরু হয়ে যায়। এই গোলাবর্ষণের কারণে এসআইএস অফিসার মনরো সেখানে মারা যায়। তবে পুলিশগুলো একটা সময় গিয়ে সে গাড়িটার মিনি গানটাকে নষ্ট করে ফেলে। এদিকে আবার মার্ক রবার্টোর পিছু করতে করতে একটা ঘরে চলে আসে। রবার্টো তখন সে ঘর থেকে বেরিয়ে ছাদে আসতে যাবে, তখনই আবার পিছনে থেকে মার্ক তাকে ধরে ফেলে। তাদের মাঝে ধস্তাধস্তির এক সময় রবার্টো গুলিতে সে নিজেই মারা যায়।
তখন এই নিউজটা আবার টিভিতে দেখানো হচ্ছিল। পাপি সেখানে তার ছেলে লাশ দেখে প্রচন্ড রেগে যায়। মার্ক যে গাড়ির ড্রাইভারকে ভুলবশত মেরে ফেলেছে সেই হলো পাপির ছেলে। এরই মধ্যে ড্যানি তাদের গাড়ি নিয়ে পাপির আস্তানে চলে আসে। উইলকেমকে বলে বাইরে যাই কিছু হোক না কেন সে যেন গাড়ি থেকে বের না হয়। তাদের কথা বলার এক মুহূর্তে পাপির একজন লোক এসে জ্যাক আর ক্যামকে দেখে ফেলে। এই সিনটা একটু মনে রাখেন। ড্যানি পাপির কাছে দুঃখ প্রকাশ করে তার ছেলে মারা যাওয়ার জন্য। পাপি প্রচন্ড রেগে ছিল কারণ তার ছেলে মারা গেছে। সে ড্যানিকে বলে তোমার এই টাকার জন্য আমার ছেলেকে মরতে হয়েছে। উইল বলে শুধু তোমার ছেলে নয় আরো অনেকে মারা গেছে এই টাকার জন্য। উইলের কথা শুনে পাপি রেগে যায়। পাপি বলে তার মানে তুমি বলতে চাইছো আমি অনেক ভাগ্যবান শুধু আমার ছেলে মরেছে এই জন্য। ড্যানি তাকে বোঝায় তার কথা মানে এটা ছিল না। এদিকে অ্যাম্বুলেন্সের ভিতরে পুলিশ অফিসারের জ্ঞান ফিরে আসে। সে তার বন্দুকটা ক্যামকে দেয় শুট করার জন্য। ক্যাম তাকে বলে এখানে অনেকে আছে একটা গুলি দিয়ে কিছুই হবে না আর তাছাড়া উইল আমাদেরকে সাহায্য করছে। ড্যানি পাপিকে অনেক বোঝানোর পর সে ডিল মেনে নেয়। পাপি জানার টাকা 50-50 হবে তবে তার একটি অদ্ভুত শর্ত আছে। কি সেই শর্ত? যেহেতু টাকা 50-50 হয়েছে সেহেতু অ্যাম্বুলেন্সের মধ্যে দুইজনের ভিতরে একজনকে দিয়ে দিতে হবে। পাপি বলে পুলিশ অফিসারকে দিয়ে দাও আর ক্যামকে তোমরা নিয়ে যাও। উইল জানায় যে এটা কোনোভাবেই সম্ভব না। পাপি বলে এ তুমি কাকে নিয়ে এসেছো যে আমার মুখের উপর কথা বলে? ড্যানি উইলকে বোঝায় তোমার ইমোশনাল দিকগুলো ছেড়ে ফেলো, আমাদের যেভাবে হোক এখান থেকে সুরক্ষিত বেরিয়ে বাড়ি ফিরতে হবে, আমরা বাঁচলেই হলো। তবে উইল কোনোভাবেই পুলিশটাকে ছাড়তে রাজি নয়। একটা সময় সে দেশের একজন সৈন্য ছিল, তার মনে মায়া কাজ করবে এটাই স্বাভাবিক। উইল বলে তুমি আসলে আমার মতো না, তুমি আমার মতো হলে কখনোই এই কাজ করতে পারতে না। তো পিছনে থেকে পাপি তাদের কথাগুলো শুনে তার লোকদের অর্ডার দিয়ে দেয় উইল আর ড্যানিকে মারার জন্য। পাপির কথা শুনে ড্যানি বলে সবাই চুপ করো, তোমরা কেউ আমার কথা শুনছো না কেন? আমি শান্তি চাই, শুধু শান্তি চাই। এরপর সে উইলকে উদ্দেশ্য করে বলে আমি তোমার মতো না তাই না? তুই কি ভেবেছিস তুই একাই ভালো মানুষ, আমি তোর মতো হতে পারি না? এটা বলে তারা দুজন সেখানে প্রচন্ড গোলাবর্ষণ শুরু করে দেয়। রুমের চারিপাশ একেবারে তুলোধুনা করে ফেলে। প্রচন্ড গোলাগুলির ফলে পাপি সহ তার সকল লোক মারা যায়। ক্যাম সেখানে গুলির আওয়াজ শুনতে পেয়েছে। সে পুলিশ অফিসারের দেওয়া বন্দুকটি হাতে নিয়ে বসেছিল। গোলাগুলির এক মুহূর্তে উইল অ্যাম্বুলেন্সের দরজা খোলে। ক্যাম উইলকে শত্রু ভেবে ভুলবশত তার উপরে গুলি চালিয়ে দেয়। সে ভেবেছিল এটা হয়তো পাপির দলের লোক হবে। এ সময় ড্যানিও সেখানে চলে আসে। সে বলে কে আমার ভাইকে গুলি মেরেছে? ক্যাম বলে আমি জানি না। তো এরপর ড্যানি কোন রকমে তাদের অ্যাম্বুলেন্স নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। উইল যথেষ্ট পরিমাণে আহত ছিল, আস্তে আস্তে তার অবস্থা খারাপ হতে শুরু করে। সে বুঝে যায় যে আর অল্প কিছুদিনের মধ্যে সে মারা যাবে। তার জন্য সে একটা টাকার বান্ডেল ক্যাম্পকে দিয়ে দেয় আর বলে সে যেন এই টাকাটা তার স্ত্রীকে দেয়। ড্যানি গাড়িটা চালাচ্ছিল, সে বুঝে যায় যে তাদের অবশ্যই এখন কোনো একটা হসপিটালে যেতে হবে কারণ অ্যাম্বুলেন্সের দুইটা আহত ব্যক্তি, একজন তার ভাই অপরজন একজন পুলিশ অফিসার। ড্যানি গাড়িটা নিয়ে হসপিটালে গিয়ে হাজির হয়। তাদের পিছু পিছু পুলিশ আর স্পেশাল ফোর্সরা গাড়ি নিয়ে চলে আসে। তারা সেই জায়গাটা ঘেরাও করে ফেলে। উপর থেকে স্নাইপাররা তাদের দিকে বন্দুক তাক করে ধরেছিল। এখন ড্যানি অ্যাম্বুলেন্সের মধ্যে একটা গুলি দেখতে পায় যে গুলিটা পুলিশরা ব্যবহার করে। সে মনে করে যে উইলের গায়ে যে গুলিটা লেগেছে সেটা পাপির লোকেরা মারেনি, বরং সেই পুলিশটা মেরেছে। তো সে পুলিশটাকে মারতেই যাবে, তবে ক্যাম তাকে জানায় সে ভুলবশত উইলকে গুলি মেরে দিয়েছে। ড্যানি ভাবতে থাকে তার ভাই উইল হয়তো মারা গিয়েছে, এখন আর সে বেঁচে থেকে কি করবে? কিন্তু সে তার ভাইয়ের খুনের বদলা নিতে ক্যাম্পকে মেরে ফেলবে, তবে সে তাকে ভিন্নভাবে মারবে। সে গোটা দুনিয়ার সামনে টিভিতে লাইভ করে ক্যাম্পকে মারবে। তো যথারীতি ড্যানি অ্যাম্বুলেন্সের দরজা খুলে বাইরে বের হয়ে ক্যামের মাথায় গুলি মারতেই যাবে, তবে তার আগে পেছনে থেকে উইল তার বুকে গুলি চালিয়ে দেয়। ড্যানি আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে পুলিশরাও সেখানে চলে আসে। পুলিশরা আহত উইলকে বাইরে বের করে নিয়ে আসে এবং তাকে মাটিতে ফেলে অ্যারেস্ট করে নেয়। ড্যানি আর উইল পাশাপাশি মাটিতে পড়েছিল। ড্যানি শেষবারের মতো তার ভাই উইলকে সরি জানায়। উইল চরম ভাবে আহত ছিল এবং তাকে সেই অবস্থাতেই মাটিতে ফেলে রাখা হয়েছে। ক্লার্ক ক্যাম্পকে জানায় ভিতরে কি হয়েছিল। সে বলে আমি বেশি কিছু জানি না, তবে ড্যানি আমার মাথায় গুলি ঠেকিয়ে মারতেই যাচ্ছিল, তবে কে একজন তাকে গুলি করে মেরে দিয়েছে। উইল ড্যানিকে বারবার ডাকছিল ড্যানি ড্যানি, কিন্তু ড্যানি তখন জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই। এখানে তাদের ছোটবেলার বেশ কিছু স্মৃতি দেখানো হয় যেখানে তারা দুই ভাই বন্দুক নিয়ে খেলা করছিল, আর এসব স্মৃতি দেখতে দেখতে ড্যানি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সিনটা আসলে অনেক কষ্টের ছিল। উপরে থেকে ক্যামেরা ফোকাস করলে আমরা লক্ষ্য করি যে সবাই জ্যাককে নিয়ে ব্যস্ত, কেউই উইলকে সাহায্য করছে না, আর বিশেষ করে টাকাগুলো সেখানেই পড়েছিল। এই সিন দ্বারা বোঝানো হয়েছে যে টাকা সবসময় কাজে লাগে না, কিছু সময় টাকার মূল্য জিরো। মানুষ সবসময় ভুলে যায় যে
জীবনে টাকা পয়সা সবকিছু না, টাকা পয়সার বাইরেও একটা জীবন আছে। একটুবার উইলের স্ত্রী অ্যামি শার্প সেখানে চলে আসে, তার স্ত্রী উইলকে বাঁচানোর জন্য আর্তনাদ করতে থাকে, তবে কেউই তার কথায় কোনো সাড়া দিচ্ছিল না। তবে ক্যাম সেটা শুনতে পায়, সে অফিসের ক্লার্কের পারমিশন নিয়ে উইলের কাছে যায়। সে অফিসার মার্কেও জানায় উইলকে যেভাবেই হোক বাঁচাতে হবে। মার্কে যে পুলিশ বন্ধুরা ছিল না যার নাম জ্যাক, সে অ্যাম্বুলেন্সে আহত অবস্থায় পড়েছিল, তার যখন রক্তের প্রয়োজন ছিল তখন উইল তাকে রক্ত দিয়েছিল। মার্ক ক্যামের কথাটা শুনতে পেয়ে সেও তাকে সাহায্য করতে শুরু করে, তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় উইল ক্যামকে বলে, তুমি আমার স্ত্রীকে সরি বলে দিও, আমি আমার কাজের জন্য খুবই অনুতপ্ত। ক্যাম সেখান থেকে চলে যাওয়ার সময় সে তার স্ত্রীকে উইলে দেওয়া টাকার বান্ডিলটা দিয়ে দেয় এবং উইলের বৃহত্তর কথাটাও জানায়, যেটা শুনতে পেয়ে আমি খুবই খুশি হয়। এরপরে আমরা দেখতে পাই এনসন ক্লার্ক যখন জ্যাককে জিজ্ঞাসা করে তাকে কে গুলি চালিয়েছে, সে তখন ড্যানির ছবি দেখিয়ে দেয় এবং উইলের ছবি দেখানো হলে সে বলে, এই লোকটা আমার জীবন বাঁচিয়েছে, এখন উইলের কোনো শাস্তি হবে না, সে মুক্ত। আমাদের সেই হসপিটালে এই ছোট বাচ্চাকে দেখানো হয়, এই বাচ্চাটার কথা মনে আছে তো? সিনেমার শুরুতে যে গাড়ির মধ্যে খুবই বাজেভাবে ফেসে গিয়েছিল, এখন সে মোটামুটি সুস্থ। ক্যাম তাকে দেখতে এসেছে, ক্যাম এখন বুঝতে পেরেছে যে জীবন বাঁচানো শুধু তার দায়িত্ব না, রোগীর প্রতি ভালোবাসা প্রকাশ করাও তার দায়িত্ব। অ্যান্ড এই সিনের মাধ্যমে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। এটা শুধু সিনেমা না, এটা হচ্ছে ইমোশন। এখানে আমাদের জন্য হাজারো শিক্ষা ছেড়ে দেওয়া হয়েছে, এখন আপনি শিক্ষা গ্রহণ করবেন কিনা সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সো এই ছিল অ্যাম্বুলেন্স মুভির ফুল এক্সপ্লানেশন। মুভিটি সম্পর্কে আপনার কোনো অপিনিয়ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টে বলে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।